সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার ইবাদতের উদ্দেশ্যে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যিনি ইবাদত এবং মুআমালাত আখলাক ইসলামের সর্ববিষয়ে স্পষ্ট জ্ঞান আমাদের সামনে বর্ণনা করে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হল শেষ জামানার কিছু জরুরি বিধান। এটা ওই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক অনেক সতর্ক করেছেন। একদিন তিনি ভাষণ দিয়েছেন এই জামানা সম্পর্কে, তার জীবন ইতিহাসে এত দীর্ঘ ভাষণ কোনোটি ছিল না। যে ভাষণটি সম্পর্কে সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হুযায়ফা ইবনুল ইয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিয়েছেন ফজরের পর থেকে যখন জোহরের সময় হলো, নাজালা ফাসাল্লা যোহরা, মিম্বর থেকে জোহরের সময় নামলেন, জোহর পড়লেন, সুম্মা সায়েদাল মিম্বর ফখতাব, আবার মিম্বরে উঠলেন, উঠে আবার ভাষণ দিলেন। যখন আসরের সময় হলো, নাজালা ফাসাল্লাল আসরা, আসরের সময় নামলেন, আসর পড়লেন, আবার মিম্বরে উঠলেন, মাগরিব পর্যন্ত ভাষণ কন্টিনিউ করলেন, মাগরিব হলে পরে নামলেন, মাগরিব পড়লেন। এই দিনের এই খুতবায় কিয়ামত পর্যন্ত উম্মতের উপরে যে অগ্নি পরীক্ষাগুলো অতিক্রম করবে একটা একটা করে তিনি বর্ণনা করেছেন। মা মিন কায়দে ফিতনাতিন ইয়াবলুগু মান মাহু 300 ফাসাইদান ইল্লা বাইয়ানাহু লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমি ওয়া اسم কবিলাতিহি ওয়া اسم আবিহি। প্রত্যেক ফিতনাবাজ যার 300 ফলোয়ার আছে, তার নাম, তার গোত্রের নাম, তার পিতার নাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনের এই সুদীর্ঘ ভাষণে বর্ণনা করেছেন। জীবনে কোনো বিষয়ে এত গুরুত্ব দিয়ে তিনি কথা বলেননি যত গুরুত্ব দিয়ে আমাদের এই যুগ সম্পর্কে বলেছেন। একটি সহিহ হাদিসে তিনি বলেছেন, ইশতাকতু আহবাবি, আমি আমার বন্ধুবর্গকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কলু আওয়ালাসনা আহবাবাক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার বন্ধু সার্কেল নই, ফ্রেন্ড সার্কেল নই? তিনি বললেন, লা, না, তোমরা আমার বন্ধু সার্কেল নও, আনতুম আসহাবি, তোমরা আমার সহচর, আমার সাহাবি, আমার সঙ্গী সাথী। ও আহবাবি উনাসুন ইয়াতুনা ফি আখিরিজ জামান, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বর্গ হলো কিছু মানুষ, আমার উম্মতের কিছু সদস্য, ইয়াতুনা ফি আখিরিজ জামান, যারা শেষ জামানায় আসবে। এই শেষ জামানা তো আমাদেরই জামানা, আমাদের জামানারই ফেসবুকে ফ্রেন্ড সার্কেল নামে বিশাল একটা মিডিয়া ফ্রেন্ডের আয়োজন আছে, ফ্রেন্ড সার্কেল, এই শব্দটাই নবীজি উল্লেখ করেছেন। আহবাবি উনাসুন ইয়াতুনা ফি আখিরিজ জামান, আমারও ফ্রেন্ড সার্কেল আছে, যে জামানায় বৈধ অবৈধ ফ্রেন্ড সার্কেল ভরে যাবে,
ওই জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটা ফ্রেন্ড সার্কেল আছে। আল্লাহু আকবার, উনাসুন ইয়াতুনা ফি আখিরিজ জামান, ওরা শেষ জামানায় আসবে, বিশেষ মর্যাদা প্রাপ্ত বন্ধুবর্গ, সাহাবীদের চেয়েও একদম এগিয়ে যারা, ওনারা হলেন সাথী আর এরা হলো বন্ধু। আল কাবিদু মিনহুম আলা দীনিক আল কাবিদু আলাল জামর, কেন তাদেরকে আমি ফ্রেন্ড বানালাম, বন্ধু হিসেবে বরণ করলাম? কারণ তারা আমার এই দিন ধারণ করতে এতটা কষ্ট করতে হবে, অকল্পনীয় নির্যাতন বেদনা দুঃখ সইতে হবে, যেমন জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে চেপে রাখলে অকল্পনীয় বেদনা যন্ত্রণা দাহন যন্ত্রণা সইতে হবে। আমার ওই শেষ জামানার উম্মতের ওই মানুষেরা এই রকম যন্ত্রণা ভোগ করে দিনের উপরে টিকে থাকবে, এই জন্য বিশেষ সম্মান ওদের। আজরুল আমিল মিনহুম কা আজরে সাবঈন, ওই যুগে যারা আমার দিনের উপরে আমল করবে 70 জনের পুরস্কার তাদেরকে দেয়া হবে, 70 জনের মতো সওয়াব। কালু সাবঈন মিন্না আম মিনহুম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন 70 জন আমাদের সাহাবীদের 70 জনের সমান না ওই যুগে 70 জনের সমান? নবীজি বললেন তোমাদের 70 জনের সমান। 70 জন সাহাবি আমল করে যা পাবে, আমাদের এই যুগে একজন আমল করলে সেই পরিমাণ আজর পাবে, কতটা কঠিন! এক একজন সাহাবির জীবন কতটা কঠিন ছিল, আগুনের উপরে সেকা দিয়ে পিঠের চর্বি রক্ত গলে ওই আগুন নিভেছে, তারপরও ছাড়েনি, বিটে মাটি সহায় সম্পত্তি সব বর্জন করে শেষ নিজের জামা কাপড় খুলে রেখে দিয়েছে, উলঙ্গ তাকে হিজরত করতে দিয়েছে। এতটা কষ্ট যে সাহাবায়ে কেরাম করেছেন, সালাত পড়তে হলে পাহাড়ে গুহায় গিয়ে লুকিয়ে সালাত পড়ত, দেখা হলেই মার, এমন কষ্ট, পেটে পাথর বেঁধে যারা ঈমান রক্ষা করেছেন তাদের 70 জনের কষ্ট একসাথ করলে যা হবে। এই 2019-এ কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে যায় ওই পরিমাণ কষ্ট তার হবে। সেই মহাবীর আমরা কি কেউ আছি? কেউ নেই। নবীজি বলছেন লিআন্নাকুম তাজিদুনা আলাল খাইরি মিআওয়ানান ওয়ালা ইয়াজিদুন, তোমরা আমার যুগে যারা আছো সাহাবীরা একটা ভালো কাজ করলে অনেক সহযোগী পাও, অন্তত আমরা আমার যে কয়েকজন সাহাবী সবাই এগিয়ে আসবে হেল্প করতে, 40 জন 50 জন 100 জন সাহাবী যারা আছে তারা তোমার পাশে দাঁড়াবে। কিন্তু ওই যুগে এটাও হবে না, এটাও হবে না, কেউ নেই। একবার যদি কারো ব্যাপারে একটা অভিযোগ দায়ের হয় ইন্টারন্যাশনাল, একটা মামলা হয়ে গেল, কেউ তার পাশে যাবে না, বাবাও যাবে না, বাবাও যেতে পারবে না, সে আটকা পড়বে, মাও যেতে পারবে না, উনি আটকা পড়বে, ছেলে মেয়ে তো প্রশ্নই আসে না। আমাদের এই যুগটা কতটা ভয়ঙ্কর, একজনের ব্যাপারে একটা ধোঁয়া তুলে দেওয়া হলো যে সে অমুক, বাস শেষ, সকল বন্ধু তাকে
তার নামটাও নেবে না, মোবাইল থেকে নাম্বার ডিলিট করে দেবে, মোবাইল থেকে সবাই নাম্বার ডিলিট করে দেবে, খবরদার তার নাম নিস না। এতটা ভয়ঙ্কর একটা যুগ এই যুগটা। এই জন্যই এই যুগে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী, এরা ওনার বন্ধু, আহবাব, বন্ধুত্বের স্টেজে উঠে গেছে, সাহাবীদের চেয়েও আরো একদম উপরে। আল্লাহু আকবার। তার মানে কি? এর পরের হাদিসে বুঝবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মান আফদালুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ কে ইমানদারদের মধ্যে? তিনি বললেন, মুমিনুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালি, একজন মুমিন আল্লাহর পথে যুদ্ধরত জান মাল নিয়া, টোটাল লাইফ হলোই সে সর্বশ্রেষ্ঠ। এটা তো আমাদের নাই, কল্পনাতীত। পরেরটাতে আসেন, করুসুম্মান বলা হলো এরপরে শ্রেষ্ঠ মানুষকে, দুই নম্বর তিনি বললেন, মুমিনুন ফি শাইবিম মিনাশ্শাব, একজন মুমিন সে কোন পাহাড়ের টিলায় আশ্রয় নিয়ে আছে, ইয়াত্তাকি রাব্বা, সেখানে সে তার রবের হুকুম আহকাম পালন করে, বিধি নিষেধ পালন করে, ওয়াদাউন নাস মিন শাররি, মানব জাতিকে তার অনিষ্ট থেকে সে মুক্ত রাখলো, মানব জাতিকে তার অনিষ্ট থেকে মুক্ত রাখলো, সে হলো দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মুমিন। অনিষ্ট থেকে মুক্ত রাখলো মানে কি? মানে তার সমাজটা এমন সমাজ, সে যদি ওই সমাজে ঈমান নিয়ে থাকতে চায়, ঘুমের টাইম ছাড়া বাকি পুরো টাইম তার মারামারি, ঝগড়া, জাটি, ভেজাল, মামলা, মোকদ্দমা এটা নিয়ে কাটাইতে হবে, এই ছাড়া ওই সমাজে থাকতেই পারবে না। তার অনিষ্ট থেকে সে মানুষকে দূরে রাখছে, বাবা দরকার নাই তোদের সাথে আর, কত পালিয়ে গেলাম। কারণ মুমিন যদি এই পুরান ঢাকায় থাকে, মসজিদ থেকে বাইর হইয়া বোরকা ছাড়া মহিলা দেখলে, এই থামো, তোর বাপের নাম কি, কোন ধর্ম, মুসলমান, তো তোমার এই ড্রেস কেন, বোরকা কই, তোমার হিজাব কই, লাগলো নি ঝগড়া এক মহিলার লগে, আরেকজনের সাথে দেখা, এই কি ব্যাপার, মুসলমান না, ইমান নাই, মর, তুই মরবি না, তোর ড্রেস কেন, ফরজ না, ইউদ্দিন আলাইহিন্না মিন জালাবিবিহিন, জেলবাবের যে ফরজ হুকুম এটা কই? এখান থেকে গুলিস্তান পর্যন্ত যাইতে ঝগড়া করণ লাগবো তার অন্তত 1000 মেয়ের সাথে, গেল এই ঝগড়া, এবারে ঢুকলো অফিসে, দেখা অফিসারের সাথে মহিলা বাসা, কি ব্যাপার, মুসলমান না তুমি, এই তোর স্বামী নাই, তোর বাবা নাই, তোর চাকরি করতে কইছে কে, আর এই ড্রেস আপ গেট আপ সেট আপ এমন কেন, আর তুমি অফিসার হইছ মিয়া, তুমি জানো না আল্লাহ নবী বলছে, লা ইয়াখলুয়ান না রাজুলুন বিমরা ইল্লা কানা সালিসুহুমা শয়তান, মহিলার পুরুষ একসাথে হলে, নির্জনে হলে তিন নম্বর জন হয় শয়তান। হ্যাঁ, লাগলো নি অফিসারের সাথে গন্ডগোল, ঘুষাঘুষি, মহিলার সাথে ঘুষাঘুষি, কি কর, যদি ইমান থাকে, এখন তো ইমান নাই, ইমান বাসারা তো কবে তুই ফেলাইছি, কিন্তু সব ভদ্র হয়ে গেছে, স্মার্ট, ইমানলেস স্মার্ট, ইমানলেস মডার্ন, ইমানলেস অফিসার, ইমানলেস মেল, ইমানলেস ফিমেল, ইমানলেস ইমাম, ইমামলেস সভাপতি, ইমানলেস যত মুক্তাদি, ইমান তো নাই। তারপরে যখন
অফিসারের মোবাইল খুললো, কি ব্যাপার আপনার মোবাইলে এগুলি কি দেখেন, এসব ছবি হারাম এটা জানেন না? এখানে রিংটোন যে গান বাজনা বাজলো, এই হারাম কেন করলেন আপনি? লাগলো নি মোবাইল নিয়ে ঝগড়া, টিভি অন করলে বন্ধ করেন, এটা মিয়া দেখেন কি অবস্থা, এখানে হারাম খোর কোথাকার, তোর ইমান নাই, তুই বেঈমান, লাগলো তার টিভি নিয়ে ঝগড়া। বাজারে গেলো, এই তোমার দোকানে এসব সিগারেট কেন, এটা হারাম তুমি জানো না? হ্যাঁ, কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত হারাম জিনিস, নেশাদ্রব্য সব কি হারাম, এটা দোকান থেকে আউট করো, নাহলে কিন্তু খবর আছে আমি এগুলি সহ্য করবো না, আমি ইমানদার, এগুলি আমার এই এলাকায় থাকতে পারবে না। বুঝেন না, এগুলি কয় নম্বর মাল, এই যে এটা 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 এটা, কিন্তু খুলি দেখলেন যে সব এই এইটা আমেরিকার বিস্কুট, এটা তো শুকুরের চর্বি আছে, এটা জার্মানির কিনা কয় চকলেট, শুকুরের চর্বি আছে, এটা চীন থেকে আনছো হালুয়া, এটাতে শুকুরের চর্বি আছে, আউট করো। আমেরিকা ইউরোপ থেকে যত খাবার আসে একটাও শুকুরের চর্বি ছাড়া নাই। ডক্টর আমজাদ খান যিনি আমেরিকার একটা ফার্মাসিতে ঔষধ ল্যাবরেটরিতে গিয়ে কি কি উপকরণ আছে এই পরীক্ষার দায়িত্বে ছিলেন, উনি দেখলেন যে প্রত্যেকটা ঔষধে প্রত্যেকটা প্রোডাক্টে শুকুরের চর্বি। পরে এগুলো জানাজানি করলেন, মুসলিম রাষ্ট্রগুলি থেকে প্রতিবাদ আসলো, আমরা তো শুকুরের তেলওয়ালা কোনো ওষুধ আমরা খেতে পারি না, শুকুরের চর্বিওয়ালা কোনো প্রোডাক্ট আমাদের এখানে আসতে পারবে না। ওয়ার্ল্ডব্যাপী যখন মুসলিমরা প্রতিবাদ দিল, এরপরে শুকুরের চর্বি আর লেখে না, E104, E200, E400, এত ই এখন আর নাম নাই, সব পয়েন্টে নাম আছে, এটা এই এটা করলার রস, ওইটা কিনা কয় নিম পাতার রস, এটা এটা ওইটা নাম আছে, যেই মাত্র শুকুরের চর্বি সেটাই ই দিয়া খালি সংখ্যা দেয় আর নাম নেই। মুসলমানরা যে অমুসলমানদের থেকে কি খায়, টিকা বানায়, সেই টিকা মানব দেহের জন্য ক্ষতিকর না উপকারী, পরীক্ষা করে আমাদের উপরে চালাই দিয়া টিকাগুলি মুসলমান দেশে পাঠাই দেয়, মরলে ওরা মরুক, দেখি এই টিকা দেওয়ার পরে কি প্রতিক্রিয়া হয়। এখন মুমিন এই সমাজে থাকলে তো শুকুরের চর্বি, যে সমস্ত পারফিউম আছে শুকুরের সেই জিনিসটা আছে, যে সমস্ত স্নো পাউডার কসমেটিক্স প্রত্যেকটা একটা শুকুরের সেই জিনিস আছে। 1757 সালের সিপাহী বিপ্লব কেন হয়েছিল, সিপাহী বিপ্লবের মূল কারণ ছিল যে কার্টুজ, রাইফেলের যেই গুলি, ওই কার্টুজকে তারা কভারাইজ করেছিল শুকুরের ইয়া দিয়া, শুকুরের চর্বি দিয়া কভার, যেটাকে দাঁতে দিয়া খুলে ব্যবহার করা লাগতো। এখন মুসলিম সৈনিক আর হিন্দু সৈনিক দুই ধর্মেই শুকুর নিষিদ্ধ, এরা বললো যে তোমরা এগুলি করেছো আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য। ওখান থেকে 1757 সালে সমগ্র ভারতবর্ষে আগুন জ্বলে, আজকে আছে, আজকে খোঁজ খবরই নেই, আমরা সবাই শুকুর খাচ্ছি। এই মসজিদের মুসল্লি আমি মনে করি না একজনও বাদ আছে যার পেটে শুকুর যায় নাই, এই জন্য মেয়েলোকগুলির কোনো লজ্জা নাই, শরম নাই, মুসলমানের মেয়েদের কোনো শরম নাই, কারণ শুকুর খাইছে, নির্লজ্জ প্রাণী শুকুর, একমাত্র শুকুর একটা প্রাণী, তার এই স্বামী শুকুরের স্ত্রী তার সামনে অন্য শুকুরের কাছে গেলে সে কোনো প্রতিবাদ করে না, তার কাছে আরো ফিলিংস ভালো লাগে। এই শুকুর যে জাতি খাবে ওই জাতির মহিলা পুরুষ সব একই চরিত্রের, শুকুর চরিত্রের, শুকুর চরিত্র এসে যায়, এদের কিচ্ছু থাকে না, এদের বাবা মেয়েকে নিয়ে
সেই সে জানে যে এই জায়গায় গেলে আমার মেয়ের সাথে কি আচরণ করা হবে, বাবা নিয়ে দিবে, সে শুকুর খাইছে, আর মেয়েটা তো শুকুর খাইছে। ওরা জানে যে এইটা খাওয়াইলে মুসলমানের জাতটা বিনাশ, এই জন্য পরিকল্পনা করে করে শুকুরের এইসব কিছু পাঠায়। আমার আমার এই আইপ্যাডের মধ্যে কতগুলো সাংকেতিক, E104, E204, E500, এত এত শত শত। ডক্টর আমজাদ খান যিনি ওই ফার্মাসির ল্যাবরেটরির এসব দায়িত্ব পালন করেছেন, উনি দিয়েছেন। ও ভাইয়েরা, পয়লা বৈশাখের দিন, পয়লা বৈশাখ আসতেছে, মুমিন যদি ঢাকা পুরান ঢাকায় থাকে তার লগে কয় হাজার লোকের মারামারি বাঁধবো, সে তো লাঠি লই খাড়াইব। ঘরে যা, ঘরে যা কইলাম, আমার তো বাঁচতে হবে, তোদের সাথে মিশে গেলে তোরা তো মরবে, আমিও মরবো, আমি মরতাম কা, আমি তো এগুলি করি না, তো আমি যাতে না মরি এই জন্য তবু তোদের বিরুদ্ধে আমি লাঠি লইছি। এই তো গেল রাস্তার মারামারি, বাড়িতে গিয়ে দেখলো ফোলা ভাইনে নাটক ফাটক দেখেল, দিলুনি ফোলা ভাইনের লগে লাঠি, স্ত্রীর লগে মারামারি, স্ত্রী সাজি গুজি যাইতেছে নিউ মার্কেট যাইব, দিল হেরে কয়েকটা, ফোলা ভাইনের লগে লাগছে, শ্বশুরের লগে লাগলো, প্রতিবেশীর লগে লাগলো, তোর গানের আওয়াজ এত জোরে কা, এটা বন্ধ কর অথবা সাউন্ড কমা। মানে একজন মুমিন এই যুগে যদি এই সমাজে থাকে, মারামারি ছাড়া, ঝগড়াঝাটি ছাড়া, গন্ডগোল ছাড়া তার কোনো উপায় নাই। এই জন্যই বুখারীর হাদিসের ভাষা, সে এই সমাজ ত্যাগ করে চরাঞ্চলে বন বনানিতে অথবা কোনো পাহাড় চূড়ায় চলে গেছে, কত ঝগড়া করতে আমার মানুষের লগে, আর পারলাম না চলে গেলাম, ওরা ভালো থাকুক আমি আমার জায়গায় ভালো থাকুক। বুঝছেন নি মুমিন কারে বলে, আর আমি কাজী ইব্রাহিম যে বাবা আমি বড় বড় ইমানদার, কই আমি তো হাদিসে আমার ইমানে খুঁজি পাই না, কারণ আমি তো বেশ মিলেমিশে আছে, আমার লগে তো কারো ঝগড়া হয় না। হ্যাঁ ঝগড়া করি এটা তো, এখানে ইমান বাঁচাবার জন্য মিডিয়ায় ঝগড়া লাগাই দিছি, আমি কি করবো। সমাজে থাকলে ওইভাবে থাকতে হবে, আর না থাকলে পলাইতে হবে। কত কোন জায়গায় পালাবেন, বাংলাদেশে তো এত জায়গাও নাই পালাবার, এই জন্য এলজাম বাইতে ঘরে থাকো। নবীজি বলছে মেয়ে লোকগুলি যখন তোমরা বাইরে হয়ে গেছো, তোমরা বাইরে থাকো, আমরা ঘরে থাকি, সমাধান আছে। এলজাম বাইতে পুরুষ তুমি ঘরে থাকো, এই যুগের পুরুষেরা বলছে ঘরে থাকতে, তবুও তো ভালো। বাইরে গেলে কয় হাজার মহিলার সাথে ঝগড়া করবো, কয় হাজার অফিসারের সাথে কিলাকিলি মারামারি ঘুষাঘুষি করব, কয় হাজার দোকানদার, কয় হাজার মানুষের সাথে আমি গন্ডগোল করব, কদ্দুর ক্ষমতা আছে, গন্ডগোল করব কেন, লানত অভিশাপ দেব কেন, না দিলে যে আমিও শেষ, কবরের আজাব জাহান্নামের আওয়াজ আজাব কি সইতে পারবো, ওটা তো অসম্ভব। আরেকটা হাদিস শুনে, লায়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইসলামু লাযী দীনিন দীনু। ও ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজি বলেছেন এক জামানা আসবে কোন দিনদারের দিন নিরাপদে থাকবে না, কিছুদিন ওই ব্যক্তির মধ্যে থাকবে, ইল্লা মান ফাররা মিন কারিয়াতিন ইলা কারিয়া, এক লোক শুধু দড়ির উপরে আছে, কিছুক্ষণ এই গ্রামে থাকে, কয়েকশো মানুষের লগে গন্ডগোল লাগছে, চলে গেছে আরেক গ্রামে, ওখানে গন্ডগোল লাগছে, ওর লাগে কারো সাথে বনে না, যেখানে যায় ওখানে ঝগড়াঝাটি, কারণ সব মুনকার, সব অবিচার ব্যবিচার অজাচার, সব অন্যায় অনাচার। এই ছবি এখানে কেন, এই মহিলা ছবি টানাছেন, নাম এই বিলবোর্ড, এত বিলবোর্ড এখানে যুবতী মেয়েদের ছবি লাগাইছে, এটা হারাম, মুনকার, কবিরা গুনা, মা বাপ নাম কোম্পানির লগে মারামারি, তোমার শাড়ির মধ্যে এই ছবি কেন, লুঙ্গিতে এটা কি দিচ্ছ, এখানে এটা কি, এই লাগলো তার গন্ডগোল, তো সে কিছুক্ষণ এই গ্রামে থাকে, গন্ডগোল লাগছে, ইমান লইয়া চলে গেছে গন্ডগোল করে আরেক গ্রামে, ওখানে আবার গন্ডগোল, তো
ওখান থেকে আবার চলে গেছে আরেকখানে, মির ফাররামিন করিয়াতিন ইলা করিয়া, পালিয়ে যায় এক জনপদ ছেড়ে আরেক জনপদে, অমিন শাহেকিন ইলা শাহেক, পাহাড় ঠিলে ফলাইছে, ওখানে গিয়া নিরাপত্তা কর্মীরা হাজির, এইখানে কি করো তুমি, তোমার ব্যাপারে রিপোর্ট আছে, এখানে কি নিরাপদ না, এখান থেকে ফলাইছে, ওইখানে গেছে, ওইখানে গিয়ে হাজির, কারণ এখন তো মোবাইল থাকলে বিপদ, আপনি কোথায় আছেন আপনার সব কিছু মোবাইলে বলে দিচ্ছে, কোনো পায়ে দিয়েও আত্মরক্ষা নাই, পালাচ্ছে ও সেখান থেকে, অমিন জহরি নিলা জহরি, সে গর্তে ঢুকছে সেখানেও গিয়ে ধরছে, সেখান থেকে বাইরে পালাইছে, বাংকারে ঢুকছে ওখান থেকে ধরে নিছে, ওখান থেকে পালাচ্ছে, এগুলি হাদিস, হাদিসের শব্দ কাজীর বানানো না, কামা ইয়ারুগু সালাব, শিয়ালের মতো অবস্থা, বাঘের ডরে কতক্ষণ এখানে কতক্ষণ ওইখানে, ফায়জা কানা যালিকা জামান হাল্লাতিল আজুবা, বিশ্ব সমাজে ওই যুগ যখন আসবে তখন ব্যাচেলর থাকা হালাল হয়ে যাবে, ব্যাচেলর থাকা হালাল হয়ে যাবে, পরিবার নাই, বিয়ে শাদি নাই, এমনি সাহাবারা প্রশ্ন করলেন, ও কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ও কাদ আমারতানা বিত্তাজাউজ, এটা কেমন হবে, আপনি তো বলেছেন ঘর সংসার করার জন্য, এখন বলতেছেন ওই যুগে ঘর সংসার না করলেও চলবে, কেন বলতেছেন, নবীজি বললেন, লিআন্নাহু ইযা কানা যালিকা যামান, কারণ ওই যুগটা যখন আসবে তখন কান হালাকুর রাজুলি আলা ইয়াদাই আবাওয়াইহি, সন্তানের মরণ, সন্তানের ঈমান হারানোর ঘটনা ঘটবে তার মাতা পিতার কারণে, রুজি নাই, মা বাবাও দেখতে পারে না, এতকাল পড়াইছি এখন রুজি করো, বেচারা অফিসার হয়েছে, অফিসার হয়েছে, সে তো ঘুষ খায় না, সে তো সুদ নেয় না, সে তো ধোকাবাজি করে না, এখন যেই বেতন কোনো মতে রিক্সা দিয়ে আসা যাওয়া করে পেটে ভাতে, এখন কেউ দেখতে পারে না, এত কষ্ট করে পড়াইলাম, অমুকের পুরটা পিয়ন, সে দেখি মার্সিডিজ হাঁকা, বিএমডাব্লিউ হাঁকা, আর আমার পোলাটা সচিব, সে রিক্সা দিয়ে যায় আসে, হ্যাঁ বাড়িতে আসছে বিস্কুট এক প্যাকেট নিয়ে আসে, আর ওই দেখ পিয়ন, পিয়নটা কী করে, তুই কী করস মাঝি, মানে পোলাটা অচল মাল, মা বাবা তাকে বিরক্ত করতে করতে শেষ সে ঘুষ খাওয়া ধরছে, এখন সেও মার্সিডিজ কিনছে, বিএমডাব্লিউ সেও হাঁকায়, এখন বাবা খুশি, মুসের তলে তলে হাসে, না পোলাটা এতদিন মনে করছিলাম যোগ্যতা নাই, না কিছু আছে, এখন বাবা খুশি, মা খুশি, দিল নি মা বাবার পোলাটারে শেষ করে, মূর্খ মা বাবা ছেলেটারে বরবাদ করে দিল, তারা বুঝলো না যে আমার বাবা হারাম খায় না, ঘুষ খায় না, দরকার নাই বাবারে হারাম আনিস না, পরের ধন আই না, আখেরাতে গিয়া দায় শোধ করতে করতে জাহান্নামে যাব, দরকার নাই, তুই এভাবে থাক, এই রাস্তায় থাক, পাইলে রুজি না পাইলে রোজা, আমাদের বেশি দাবি নেই তোর উপরে, উচিত ছিল সেটা বলা, কিন্তু না শেষ করে দিল, কয় যে ফাইল্লাম ইয়াকুল্লাহু আবাওয়ান, যদি তার মা বাবা না থাকে, ফালা ইয়াদায় যাওজাতিহি মাওলাদি, তাহলে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে, এখন স্ত্রী জ্ঞানর জ্ঞানর করে সারাদিন কার ঘরে আসলাম, কি সংসার করতেছি, সোফা নাই, একটা প্লাজমা টিভি নাই, অলংকার নাই, ড্রেস নাই, মানুষের বৌরা কত, তারপরে কক্সবাজার যায় ফ্লাইটে ছড়ে, তারপরে কত ড্রেস কত কি, আর আমার ঘরে শান্তি পাইও না আর আশাও করি না, এইটা হলো ডেলি ঝগড়া, স্ত্রীর সাথে গণ্ডগোল, পোলারা দেখতে পারে না, বাবার কোনো দাম নাই, ছেলেরা দুই পয়সা রুজি করে, মায়ের সাথে যুক্তি করি চলে, বাবারা জিজ্ঞাসাও করে না, স্ত্রীও জিজ্ঞাসা করে না, পুতেরাও জিজ্ঞাসা করে না, বাবা এই দৃশ্য দেখতে দেখতে কয় যা কি করবো আর কয়দিন, সেও শুরু করছে অন্যায় করা, বুঝেন না, এইবার স্ত্রীও ঠিক আছে, এবার পুতেরাও ঠিক আছে, বুঝেন না, এই সংখ্যা কি 2,00,000 না 2,00,000,000, হ্যাঁ স্ত্রীর মন রক্ষা করার জন্যই কোটি কোটি মানুষে হারাম খায়, এখন হারাম নেয় করবে কি, ডিভোর্স দিয়া চলে যাবে, পোলাপানের কাছেও ইজ্জত নাই, স্ত্রীর কাছেও ইজ্জত নাই, এটা সেই জামানা।
ফাইল লাম ইয়াকুন লাহু যাওজাতুন ওয়ালা ওয়ালাদ, আল্লাহ নবী বলেন যদি তার স্ত্রীও নাই ছেলে মেয়েও নাই, ফালা ইয়াদায় কারাবাতিহি, খালাতো ভাই, মামাতো ভাই, পুয়াতো ভাই, চাচা জ্যাঠা, চাচি জেঠি ভাবি অমুক তমুক এগুলি তো আছে, এগুলি যন্ত্রণায় সে টিকতে পারতেছে না, কি করস দেখা হইলে, আরে বোকা, এই যুগে এরকম বোকা লোক আছে, দাড়ি রাখছে, তারপরে টাকনের উপরে প্যান্ট পরে, তারপরে কেমন কেমন চলে, টাকা নাই পয়সা নাই, বয়স 40 হয়ে গেছে, এখনো বিয়ে করাইতে এখনো কেউ পছন্দই করে না, কি করবি তুই, কি পড়ায় করলি, অথচ ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএ, তারপরে ডিগ্রি কোনো অভাব নাই, নৈতিকতার অভাব নাই, কিন্তু দুর্গতি শেষ, এই খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন, এই বিচ্ছুগুলির দংশনে বেচারা উল্টে গেল, উল্টে গিয়ে এখন শুরু করছে, দিলনি সরকারি মাল 50 লাখ টাকা দুর্নীতি করে বড় লোক গাড়িটারি কিনে এখন আসতেছে, এখন সে ভালো, বুঝেন না, স্বামীরা বুঝেন নাই যে কিভাবে এরকম ধ্বংস হবে, মা বাবার হাতে, স্ত্রী পুত্রের হাতে, আত্মীয়দের হাতে ধ্বংস হবে কিভাবে, প্রশ্ন করলেন কাইফা যাকা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ধ্বংস হবে, তখন নবীজি বললেন ইউ আইয়ারুনাহু বিদাইকিল মাঈশা, সে যেই যুগের মানুষ ওই যুগে টাকা ছাড়া কারো কোনো মূল্য নাই, তার টাকা নাই বলে সবাই তারে ভৎসনা করে, লাঞ্ছিত করে, কোথাও তার দাম নাই, কোথাও মূল্য নাই, ইউ আইয়ারুনাহু বিদাইকিল মাঈশা, শেষ সবার ভৎসনা তিরস্কার বিদ্রুপ শুনতে শুনতে এখন হলো কি, ফায়াতাকাল্লাবু মা লা ইউতিক, তার সাধ্যের বাইরে সে এখন বৈধ অবৈধ যেখানে যা পায় রুজি রোজগার শুরু করে দিয়েছে, এই বৈধ অবৈধ রুজি রোজগারের এই অবস্থা ইউরেদুহু মাওয়ারেদাল হালাকা, তাকে ধ্বংসের ঘাটে নামিয়ে দিয়েছে, তার আজকে নীতিও নাই, ইমানও নাই, আখেরাতও নাই, সব শেষ এই টাকার পিছনে পড়ে। সম্মানিত ভাইরা, কি কঠিন যুগ আমাদের এই যুগটা, কত কঠিন যুগ, কত কঠিন যুগ, কিভাবে যে জান্নাতে যাব এই সমাজ থেকে, এই সমাজে যে আমরা মরে গিয়ে জান্নাতে যাব আমার মাথায় ধরে না, আমার বুঝে ধরে না, আমি আমার শিশুকাল থেকে হাদিসগুলি বেশি পড়ি, পড়তে পড়তে এখন এমন এক পর্যায়ে আসছে এই হাদিসগুলি ছাড়া যেন আমার ঘুমও ঠিক মতো আসে না, সেজন্যই বলি, হয়তো অনেকে ভাবতে পারেন যে ফিতনার হাদিস এত বলার দরকার কি, কিন্তু আপনি এই জামানায় এই ফিতনার হাদিসগুলি না পড়লে আপনি কিচ্ছু বুঝবেন না, আপনি যে ভিতরে কি হয়ে আছেন আপনার কোনো আইডিয়াই আসবে না। এটা ইমার্জেন্সি যুগ, ইমার্জেন্সি এক যুগ, এই যুগের বিধান আগের বিধানের সাথে মিলবে না, পরের সাথেও মিলবে না, এই যুগের সাথেই মিলবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদা আল ইসলাম গরিবা, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস, ইসলাম যখন আসে, ইসলামকে যারা ফলো করতে শুরু করেছে নিজের ঘরেই প্রবাসী, কেউ চিনে না, বাবা তার বিরোধী, মা বিরোধী, সন্তানরা বিরোধী, স্ত্রী বিরোধী, বাদাল ইসলাম গরিবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে সে প্রবাসী অপরিচিত হয়ে গেছে, তারা আর কেউ চিনে না, ঠিক ওয়াসায়াউদু গরিবান কামা বাদা, শেষ জামানায় আরেকবার এই অবস্থা হবে যে খাঁটি মুসলিম হতে গেলে কারোর সাথে তোমার বনবে না, তোমার সমাজের কারণে তুমি মন পাইবে না, মন পাইলে বুঝতে হবে সমস্যা হয়েছে, হাজার হাজার মানুষের মধ্যে 2-4 জনের মন পাইতে পারো যারা তোমার মতো করে কষ্ট করে ইসলামকে ফলো করবে, দেখুন না আপনি রাস্তায় একটা যুবকের সাথে দেখা, সালাম বিনিময় হলো, তোমার মাথা ছিল এমন কেন, এটাই চারিপাশে দিয়ে এরকম, আবার মাথার তুলির মধ্যে এরকম অবস্থা কেন, তোর বাবা তো ভালো লোক ছিল, ইমানদার ছিল, তুই এমন কার ঘরে কি হইলি, তুই
এমন কেন করলা? লাগলো নি যুবকের সাথে ঝগড়া? তারপরে প্যান্ট একটা পরছে, চার আঙ্গুল নিছে, এটা খুলতো দেখিস গেঞ্জি উঠা, তোর তোর এই এই প্যান্টের এই অবস্থা কেন? এটা কি বললি? দেখেন না মসজিদেও এই প্যান্ট পরে আসে অনেকে, রুকুতে গেলে পিছনে সে উলঙ্গ। তোমরা বলছে কে এই ড্রেস নিয়া আল্লাহর ঘর না পাক করার জন্য আসতা? আল্লাহ যে বলেছেন তোহের বাইতি, আমার ঘরের পাক পবিত্র রাখো। এখানে একটু নাপাক ফেলে দিলে যেমন ঘর অপবিত্র হয়, একটা পাপের কাজ করলেও ঘর আরো বেশি অপবিত্র হয়। সার কথা হলো, এই সমাজে এখন আর ঈমান বাঁচাবার কোনো উপায় নাই। এটা হলো এই অঙ্কের শেষ ফল। এই অবস্থায় এই সমাজে ঈমান বাঁচাবার কোনো ওয়ে নাই। ঈমান বাঁচাইতে হইলে একটা ওয়ে আছে, একটা আইপ্যাড, একটা আইফোন, একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে সারাক্ষণ কোরআন হাদিসের উপরে নজর, তোমার কানে সমাজের ভিতরে আছেন কিন্তু কারোর সাথে সম্পর্ক না, খালি এটা সারাক্ষণ কোরআন শুনতেছেন, বুখারীর হাদিস মুসলিমের হাদিস শুনতেছেন, আপনি আছেন আপনার এটার সাথে। এই জন্য আল্লাহ সেটে গুলি দিছে এই যুগে, যে অন্তত সবাই তো আর পালাইতে পারবি না, সমাজে তো থাকতে হবে, এই সেট নিয়ে থাক। সেট মধ্যে আমার সিনেমার গান না, সেটের মধ্যে থাকবে 30 পারা কোরআন, থাকবে বুখারী, থাকবে মুসলিম, বিশ্বব্যাপী আলেম উলামার বক্তৃতা বক্তব্য। যতক্ষণ ভিতরে আছে ততক্ষণ কোরআনকে সাথী বানিয়ে তার সাথে থাকো। আর উপায় হলো একটা যন্ত্র আছে, মাইক্রোফোন আছে, এটা আছে, সারাক্ষণ এটার সাথে। আমি এখন নিরুপায় হয়ে এটাই করি, কী করবো? দেখেন না ওই যে কালো বন্ধু, ডার্ক ফ্রেন্ড, ডার্ক ফ্রেন্ড, এইটার এইটার সাথে থাকি। হয় এই কানে, কান টান ব্যথা হয়ে গেছে কানে, আর কত কুলে এই কানে কতক্ষণ, এই কানে কতক্ষণ এইটা লই থাকি। এটা হাদিসেই আছে, একটা হাদিসে আছে, আবুসুল ইলম ফি আখিরিজ জামান, শেষ জামানায় আমি ইলম ছড়িয়ে দেব সম্প্রচারের মাধ্যমে, যান্ত্রিকভাবে পৌঁছে দেব জনে জনে ঘরে ঘরে। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। পৃথিবীতে এমন কোন পাকা ঘর, কাঁচা ঘর, একটা তাবু থাকবে না যেখানে ইসলামের জ্ঞান বাণী আমি পৌঁছাই দেব না, কারণ তাকে তো ঈমান বাঁচাইতে হবে। এই জন্য সিস্টেম ওইটা দেব, সিস্টেম ওইটা দেব, অন্তত এই সিস্টেমে, ডিজিটাল সিস্টেমে ঈমান রক্ষা। ডিজিটাল যুগ না, ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেমে ঈমান রক্ষা। ধরেন আপনার কাছে একটা আইফোন আছে বা একটা কিছু আছে, এখন এইটা এটা কোনো আইফোন না, এটা কোনো পাওয়ার ব্যাংক, আপনি বন্ধুর সাথে কথা বলতেছেন এইটা আছে, বন্ধু কি বল বল, এটা কিন্তু ছাড়তেছেন না, এটা আছে, তেলাওয়াত চলছে, হাদিস চলছে, ওয়াজ শুনতেছেন, না ঈমান তো, এটা তো 24 ঘন্টা মাইনাসের মধ্যে থাকতে হয় সমাজের মধ্যে, 24 ঘন্টা ঈমান মাইনাস হচ্ছে। এই জন্য আবুসুল ইলম ফি আখিরিজ জামান, সে জামানায় আমি আমার মুমিন বান্দাদের ঈমান রক্ষার জন্য, জ্ঞান দিয়ে ওদেরকে সেভ করার জন্য এমন যন্ত্র দিয়ে দেব যে যে যন্ত্রের ভিতরে জ্ঞান সম্প্রসারিত হবে, হাত্তা ইয়ালামাহু রাজুলু ওয়াল মারা, পুরুষ হোক নারী হোক, এলেমটা সে পাইয়া যাবে ইনশাআল্লাহ, এলেমটা সে নিতে পারবে। সিস্টেমটা এটা করে দেব, যাতে করে এলিম দ্বারা আল্লাহ তার জীবনটা, ঈমানটা রক্ষা করে। এটা কিন্তু একটা বিশাল পাওয়ারি জিনিস। আজকের যে ইলেকট্রনিক আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন, এগুলি দিয়ে বেঈমানও হতে পারে, এগুলো দিয়ে পাক্কা ঈমানদারও হতে পারে। তা আমরা কোন কাজে ব্যবহার করব? পাক্কা ঈমানদার হওয়ার জন্য এগুলি ঢাল, এগুলি এখনকার যুগে ঢাল, ডিজিটাল যুগের ডিজিটাল ঈমান রক্ষার সিস্টেম এগুলি। এগুলি হলো প্যাট্রিয়ট অফ ঈমান, ঈমানের প্যাট্রিয়ট। এগুলি ক্ষেপণাস্ত্র মারছে, পাল্টা প্যাট্রিয়ট মেরে ওটাকে ধ্বংস করতেছে, পাল্টা পাল্টি না হলে হয় না। এই যুগটা হলো এইসব জিনিস দিয়ে নিজের ঈমান সেভ করবে। কিতাব তো আর সারাক্ষণ রাখা যায় না, এত বড় কিতাব কতক্ষণ হাঁটা যায়,
আর কিতাব তো শুধু পড়তে হয়, সে তো আর শোনাবে না আপনাকে। এই যন্ত্র, এটার ভিতরে পড়াও যায়, এটার ভিতরে শোনাও যায়, এটার ভিতরে দেখাও যায়, এমন সুবিধা আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমি জানি না, মোবাইল ফোন কোম্পানিগুলি আমার খুতবা শুনলে খুশি হবে যে যাক অন্তত ওনার মুখে যখন আমাদের মার্কেটিং হলো, কিছু ব্যবসা হবে, হোক তাদের ব্যবসা, তাতে ক্ষতি কী, আমার তো ব্যবসাটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আমি সত্য কথা বলছি, আমার এই যে ডার্ক বন্ধু, কালো বন্ধু, এর দ্বারা কিন্তু আমার ইমানটা আমি সেভ করি আলহামদুলিল্লাহ। আমার অনুভূতি আসে যে না, ইমানটা এক ঘন্টা আগে যে অবস্থায় ছিল এখন উন্নতি হয়েছে, ভিতরের ফিলিংসটা আসে, এটা এলমের দ্বারা আসে। এবং এটা হাদিসে ইবনে মাজাহ তাবারানির একটি হাদিস, ইল্লা মান আহিয়াহুল্লাহু বিল ইলম সাতাকুনু ফিতানুন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা, এমন এমন অগ্নি পরীক্ষা আসবে, অগ্নি পরীক্ষায় টিকতে না পারে, ভোরের ইমান বিকাল পর্যন্ত রাখার সাধ্য নাই, ফেলে দিছে, ইমান ত্যাগ করে ফেলছে। ইল্লা মান আহিয়াহুল্লাহু বিল ইলম, কিন্তু ইলমে দীন, কোরআন সুন্নাহর ইলম দিয়া যদি কাউকে আল্লাহ ইমানটা জীবিত রাখে, সে টিকবে। তো যুগ এই, যুগের সমস্যা এই, সমস্যা থাকলে সমাধানও তো থাকতে হবে, সমাধান হলো এই। এই জন্য এখনকার মুমিনদের উচিত যে যন্ত্র ইমান কেড়ে নেয়, ওই যন্ত্র দিয়েই ইমান বাড়িয়ে নেয়ার কাজটা আদায় করতে হবে, এটাকে মুসলমান বানাইতে হবে, এসব যন্ত্রকে মুসলমান বানাইয়া এগুলি দিয়ে ইমান বৃদ্ধির কাজ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, এবং এই আখেরি জামানায় দুরূহ, কঠিন থেকে কঠিনতম এই সময়ে আমরা আমল করলে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্রেন্ড সার্কেলের অন্তর্ভুক্ত হয়ে যাব, তার আহবাবদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। যুবকদের চেষ্টা করা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্রেন্ডের অন্তর্ভুক্ত হতে পারো কিনা। ফেসবুকে কোটি কোটি নারী পুরুষের ফ্রেন্ড হয়ে লাভ কি, ওরা জাহান্নামে নেবে। একজনের ফ্রেন্ড ফ্রেন্ডশিপ যদি পাইতে পারো, এই জামানা কিছু আমল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর তো যাচ্ছে, ওনার উম্মত কি করতেছে না করতেছে, টাইম টু টাইম ওনার কাছে সব তো সব সংবাদ যাচ্ছে, সহিহ হাদিসে যেটা আছে, উনি তোমাকে ফ্যান সার্কেল মধ্যে নিয়ে নিলেন, সুবহানাল্লাহ। আর কি লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হওয়া মানে আল্লাহর বন্ধু হয়ে যাওয়া নাকি? ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, আমাকে ফলো করো, তাহলে আল্লাহর ফ্যান সার্কেল হয়ে গেল, আল্লাহর বন্ধু হয়ে গেল, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বর্তমানে ফিতনার জামানায় এইভাবে আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজত করুন, আমাদেরকে এক জাররা ইমান হলেও হেফাজত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ইমান হারাবার মতো মহা বিপর্যয়, মহা প্রলয়ে আমরা যাতে কেউ না পড়ি, আল্লাহ তাআলা এই মসজিদের মুসল্লি অনেক রামকে আল্লাহ সেই ইমান হারাবার বিপর্যয় থেকে হেফাজত করুন। বর্তমান এই অগ্নি পরীক্ষার দাবানলের যুগে ইমানকে সেভ করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদ الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أيها الإخوة في الله، اتقوا الله حيثما كنتم، فالمؤمن يراقب ربه ويعتقد ويؤمن بقلبه أن ربه قائم عليه حسيبه
ইন্না রাব্বুহু ইউরাকিবুহু দাওমান লাইলান ওয়া নাহারা ফাইযা মাত্তাকাইতা রাব্বাক ওয়া আইকানতা আন্নাকা বিমারআম মির রাব্বিকা ওয়া মাসমাইন ফাসাতাত্তাকি রাব্বাক। একজন মুমিন তার ঈমান পারে পৃথিবীর যেই কোনো বিপর্যয় ফিতনা থেকে, পাপাচারের অগ্নিকুণ্ড থেকে তাকে সেভ করতে। শক্তিধর ঈমানের সামনে পৃথিবীর কোনো কিছুই টিকতে পারে না। সেই ঈমানটা যদি অন্তরের ভিতরে সঠিকভাবে আসতে পারে, ফেরাউনের রাজশক্তির সামনে দুর্বল জাদুকরেরা যে ঈমান ঘোষণা করেছিল মাত্র কয়েক মিনিট আগে, যারা ঈমান এনেছিল হাজার হাজার জাদুঘর, যে ফেরাউন তাদেরকে রাজদরবারের নৈকট্য দেবে, একেবারে রাজদরবারে নিয়ে সম্মানিত করবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে পুরস্কৃত করবে ঘোষণা করেছিল, সেই ফেরাউনই জাদুকরদের ইসলাম গ্রহণের পরে বলল, লাউকাত্তানা আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোদের ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে দেব, ওয়ালা উসাল্লিমান্নাকুম ফি জুজুয়িন্নাখ, খেজুর গাছে ফাঁসিতে লটকাবো, ওয়ালা আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, তোমরা জানবা যে মূসার রবের শাস্তি দেওয়ার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি, শীঘ্রই দেখবা। যেই বীর বিক্রমে সে এই হুমকি দিল তার চেয়ে আরো বিক্রমে জাদুকররা বলল, কালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইনাতি ওয়াল্লাযি ফাতারানা কোশ্চিন করেও, আমাদের স্পষ্ট দলিল প্রমাণ ইসলাম আর আমাদের সৃষ্টিকর্তার উপরে তোমার মতো ফেরাউনকে আমরা কোনো পাত্তাই দেব না, দিতে রাজি না। ফাকদে মা আনতা কর, তোর যা মনে চায় আমাদেরকে নিয়ে তুই তা কর, মার কাট টুকরে টুকরে কর, তুই আশা করিস না যে তোর কোনো কথা আমরা আর মেনে নেব, তোর খপ্পরে পড়বো, ওইটা আশা করিস না। কি ইমান! আমাদের জীবনে তো এত বড় ঝুঁকি নাই যত বড় ঝুঁকি তারা নিয়েছিল। ইমান যদি থাকে, ইমানের সামনে সব কিছুকে ইমান পরাস্ত করতে পারে আল্লাহর সাহায্যে। এজন্য ভেতরের ইমানকে শক্তিশালী করুন। বর্তমান যুগে এই ফিতনা থেকে সহি আকীদা, সহি ইমান, একিন একিনে দরিয়া পার, কঠিন একিনই পারে এই সমাজ থেকে আপনাকে উদ্ধার করতে, এই ফিতনা থেকে আপনাকে বাঁচাতে। কোনো হুজুর বাঁচাতে পারবে না, কোনো পীর ফকির অলি আউলিয়া হ্যাঁ কেউ বাঁচাতে পারবে না, আল্লাহই বাঁচাতে পারবেন যদি আল্লাহর প্রতি সেই আস্থা ট্রাস্ট আপনি গ্রহণ করেন। লা ইয়ানজু মিনহা ইল্লা, লা ইয়ানজি মিনহা ইল্লা দোয়াউন কাদওয়া ইল গারিক, সমুদ্রে হাবুডুবু খাওয়া লোকটি যেইভাবে আল্লাহকে ডাকে ওইভাবে যে ডাকবে আল্লাহ তাকে সেভ করবেন এই ফিতনার জামানায়, ফিতনার সমাজে। অতএব আল্লাহর সাথে সেই সম্পর্ক এবং সেই মাপের দোয়া প্রার্থনা কান্নাকাটি আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ যাতে আমাদেরকে মৃত্যু পর্যন্ত মুমিন রাখেন। এখানে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের